নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। ব্রেস্ট ক্যান্সার, এই ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে ভয় পাওয়ার দিন বোধহয় চলে গিয়েছে। আজকে ব্রেস্ট ক্যান্সার আমাদের কাছে যখন সেই সমস্ত পেশেন্টরা আসেন, তখন আমরা দেখে নিই যে কোন স্টেজে রয়েছেন। যদি স্টেজ 1, 2 বা 3তে থাকেন, তাহলে কিন্তু আমরা সেই পেশেন্টদের সম্পূর্ণভাবে সারিয়ে দিতে পারি। স্টেজ 4 ক্যান্সার পেশেন্টরা যখন আমাদের আসেন, তখনও কিন্তু আমরা এত ভালো ভালো চিকিৎসা ব্যবস্থা এখন আবিষ্কার করতে পেরেছি, যার ফলে পেশেন্টের আয়ু বহু বছর পর্যন্ত বাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। আমি আজকে একটি বিশেষ বার্তা আপনাদের দিতে চাইব, সেটা হচ্ছে যখনই কোনো ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আসেন, তখন প্রথমেই ব্রেস্ট সার্জারি করে ফেলাটা কিন্তু কোনো কাজের কথা নয়। সবার প্রথমে যেটা দেখা দরকার, সেটা হচ্ছে যে ব্রেস্টটাকে বাঁচানো যায় কি না, কোনোভাবে বাঁচানো যায় কি না। ধরুন ব্রেস্টের তুলনায় টিউমারের সাইজ যদি খুব বড় হয়, তখন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ব্রেস্টটাকে বাঁচিয়ে টিউমারটাকে শুধুমাত্র কেটে বাইর করে দেওয়াটা খুব ডিফিকাল্ট। কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্রেস্টের তুলনায় যে ব্রেস্ট টিউমারটি সেটা সাইজ ছোট, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় প্রথম দিকে কেমোথেরাপি দিয়ে, যাকে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বলে, সেটা দিয়ে ওই ব্রেস্টের টিউমারের সাইজটিকে ছোট করে নিতে পারি এবং তারপরে আমরা ব্রেস্টটিকে বাঁচাতে পারি। ব্রেস্ট কনজারভেশন এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ টার্গেট ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের জন্য। 2 নম্বর গুরুত্বপূর্ণ টার্গেট হচ্ছে অ্যাক্সিলারি কনজারভেশন, অর্থাৎ যে বগলের যে লিম্ফ নোডগুলি যখন আমরা ব্রেস্ট কাটি তখন পুরোটাই কেটে বাদ দিয়ে দিতে হয়, সেটা কিন্তু সবসময় করার প্রয়োজন থাকে না। আমরা যদি প্রথমে অ্যাসেস করে দেখে নিতে পারি যে ওই যে বগলের মধ্যে যে লিম্ফ নোডগুলি রয়েছে সেগুলির মধ্যে আদৌ রোগ ছড়িয়েছে কি না, তাহলে কিন্তু ওই অ্যাক্সিলাটাকেও বাঁচিয়ে দেওয়া যায়, অ্যাক্সিলার লিম্ফ নোডগুলোকেও কিন্তু কাটার হাত থেকে বাঁচিয়ে দেওয়া যায়। আপনি বলবেন যে বগলের অ্যাক্সিলা তো কেউ দেখতেও পায় না, তাহলে সেটার কাটার হাত থেকে তাকে বাঁচিয়ে লাভ কী? খুব গুরুত্বপূর্ণ, আমার তো মনে হয় ব্রেস্টের থেকেও অ্যাক্সিলাটাকে বাঁচানো আরও বেশি দরকারি। তার কারণ ওই হাতের বা আর্মপিটের বা বগলের লিম্ফ নোডগুলোর মধ্যে দিয়ে আমাদের হাতের পুরো লিম্ফটা প্রবাহিত হয়। তাহলে ওই লিম্ফ নোডগুলো যদি না থাকে, তাহলে এই হাতের লিম্ফ নোডগুলো কিন্তু শরীরে ফেরত যাওয়ার পথে একটা অন্তরায় সৃষ্টি হয় এবং তার ফলে এই হাতটা ফুলে যেতে পারে। কোনো যদি ইনফেকশন হয়, তাহলে সেই ইনফেকশনটাকে মোকাবিলা করার জন্য কোনো লিম্ফ নোড কিন্তু, লিম্ফেটিক সাপ্লাই কিন্তু ওই হাতে থাকে না, তার ফলে হাতটা ফুলে যেতে পারে, সেলুলাইটিস হয়ে যেতে পারে। একে বলা হয় লিম্ফিডিমা, লিম্ফিডিমা অফ দি আর্ম, এটাও হতে পারে। কাজেই এই ব্রেস্ট এবং অ্যাক্সিলা দুটিকেই বাঁচানোর জন্য যে মেথডটি ইনিশিয়ালি করা হয়, তার মধ্যে একটি হচ্ছে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। আর এই নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সারের সার্জারি করার আগে যদি আমরা থেরাপিটা কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু আমরা আরও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পেতে পারি। সেটা কি? সেটা হচ্ছে ওই কেমোথেরাপি দেওয়ার পর যদি অপারেশন স্পেসিমেনের মধ্যে কোনো টিউমার পড়ে না থাকে, সেটাকে বলা হয় প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স। এই প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স যদি পাওয়া যায়, তাহলে ওই রোগটা ফিরে আসার সম্ভাবনা ভীষণ রকমভাবে কম। অন্যদিকে যদি যে কেমোথেরাপি দেওয়ার পর যে অপারেশন হলো, সেখানে ওই ব্রেস্ট টিউমারের মধ্যে যদি ক্যান্সারের নিদর্শন থাকে, তাহলে কিন্তু এটা আমরা বলতে পারি যে রোগটা ফিরে আসতে পারে। এবং রোগটা যদি ফিরে আসে, তাহলে সেটার হাত থেকে আটকানোর জন্য আমাদের হাতে বিভিন্ন অপশনস রয়েছে। আমরা কেমোথেরাপি দিতে পারি, আমরা টার্গেটেড অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট দিতে পারি, ইত্যাদি এই সমস্ত ওষুধের সাহায্যে আমরা কিন্তু এই ট্রিটমেন্টগুলো করতে পারি। তাই আমি এটা খুব গুরুত্ব সহকারে আপনাদের বিবেচনা করতে বলবো যে যখনই কোনো ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোসিস হচ্ছে, তখনই আপনি একজন সার্জনের কাছে তো যাবেনই, সেই সাথে একজন মেডিকেল অনকোলজিস্টের কাছেও যান। তারা আপনার ওই ব্রেস্ট টিস্যুর ওপর বা যে ব্রেস্ট বায়োপসিটা আছে তার ওপর ERPR হার্টোনিউ এই টেস্টটি করবে, এই ইমিউনোহিস্টোকেমিক্যাল টেস্টটি করবে, এবং তার ওপর ভিত্তি করে তারা আপনাকে বলে দেবে যে আপনাদের প্রথমেই অপারেশন করা উচিত নাকি প্রথমে কেমোথেরাপি বা অন্য কোনো থেরাপি দেওয়া উচিত, ইমিউনোথেরাপি দেওয়া উচিত, দিয়ে সম্পূর্ণ ছোট করে ব্রেস্টটাকেও বাঁচানো উচিত, যে অ্যাক্সিলা সেটাকেও বাঁচানো উচিত, এবং তারপরে প্রগনস্টিকেশনের জন্যও আমাদের সাহায্য করতে পারে, আমরা দেখে নিতে পারি যে পেশেন্টের রোগটা ফিরে আসবে কি আসবে না। কাজেই একজন মেডিকেল অনকোলজিস্টের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা একটা ওপিনিয়ন নেবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।